প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠানোর পূর্বে অবশ্যই যাচাই করে নেবেন আজকে টাকার সঠিক রেট কত কেননা যখন বৈদেশিক মুদ্রামান বেশি থাকবে তখন দেশে টাকা পাঠালে পরিমাণে অনেকটাই বেশি পেতে পারেন এবং অনেকে আমাদের কাছে কমেন্ট করে জানতে চেয়েছে আজকে ফ্রান্সের এক ইউরো এক্সচেঞ্জ করে বাংলাদেশি মুদ্রায় কত টাকা পাওয়া যাবে আজকে দু সালে ফ্রান্সের এক ইউরো এক্সচেঞ্জ করে বাংলাদেশের মধ্যে পাওয়া যাবে একশত উনিশ টাকা একত্রিশ পয়সা এবং একটি কথা মনে রাখবেন বৈদেশিক মুদ্রা রেট কিন্তু প্রতিনিয়ত পরিবর্তনশীল অর্থাৎ আপনি যখন এই ভিডিওটি দেখছেন এবং আমি যখন এই ভিডিওটি তৈরি করেছি তখনকার সাথে হয়তো সামান্য হেরফেক থাকতে পারে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্টবর্জিত অর্থ অবশ্যই বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন ধন্যবাদ